ইলাস্ট্রেটরের যে কালারের যে অপশনগুলো আছে, হ্যাঁ, কালার সোয়াচ কিংবা গ্লোবাল কালার, এই বিষয়গুলো লোকে আমরা আজকে জানবো, কেমন? তো আপনারা একটু জাস্ট ওয়েট করেন, আমি শুরু করতেছি। প্রথমে একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে আমরা ইলাস্ট্রেটরে কাজ করার শুরুতে আমি বলছিলাম যে আপনারা মানে আমরা যখন কাজ শুরু করব, সেটা হলো যে কাজ শুরু করার শুরুতেই যে আমরা কি কালার নিব, সেটা হইতে পারে যে বায়ার সিলেক্ট করে দিচ্ছে, কিংবা হইতে পারে যে আমরা নিজেরা সিলেক্ট করবো, তাই না? যে ধরেন আমি একটা ডিজাইন করবো বা একটা যেই ডিজাইনটাই করি, সেই ডিজাইনটার প্রথমে শুরুতে হলো যে আমরা কালারটা নিয়ে নিই, অথবা বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কি করি যে পাশে কালার রেখে দিই, তাই না? যে এরকম আপনার ইলাস্ট্রেটরে আমরা এরকম করে কি করি যে বক্স করে এরকম কালার রেখে দিই যে পাশে, যে আমি কি কালার নিয়ে কাজ করবো সেই কালারের এরকম করে কালারটা রেখে দিই, ঠিক আছে? যে আপনি তিনটা বা চারটা যে কয়টা কালার নিয়ে কাজ করতে চান সেই কালারগুলো কি করে আমরা এরকম পাশাপাশি রেখে তারপরে লোকে আমরা কাজ শুরু করি, তাই না? আচ্ছা, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ধরেন আমার এইখানে কয়েকটা কালার আমি নিলাম, ধরেন আমার একটা কালার থাকলো লোকে হোয়াইট, আরেকটা কালার ধরেন, আচ্ছা সরি, একটা কালার প্লেটার বানাই। যে একটা কালার প্লেটার বানানোর একদম সহজ একটা সিম্পল ট্রিক্স হলো যে এরকম, যে ধরেন আমি ব্লু এর উপরে কাজ করব, বা ব্লু বা ইয়েলো এইগুলা নিয়ে কাজ করব, ঠিক আছে? কারণ আমি এক পাশে হলো আমি ইয়েলো রাখলাম, এই পাশে হলো আমার ইয়েলো, ইয়েলো এরকম ইয়েলো শেড, আর এইখানে এইখানে হলো আমার একটা ব্লু শেড, ঠিক আছে? এবার দেখেন যে আমি আমাদের একটা ছিল না, এই যে ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে ধরেন আমি স্পেসিফিক স্টেপস যদি দিয়ে দেই, ধরেন এখানে আমি 8টা স্টেপ দিলাম বা 6টা স্টেপ দিলাম, 6টা স্টেপ, ওকে, তাহলে এখান থেকে এখানে মানে এখানে যদি আমি দেই, এই যে দেখেন এই যে ব্লু আর ইয়েলোর একটা ব্লেন্ডিং চলে আসছে না, এখান থেকেও চাইলে আমরা কালার প্লেট নিতে পারি, ঠিক আছে? এটা যদি আমি অবজেক্ট থেকে সরি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে, ফিল এবং অবজেক্ট আলাদা আলাদা করে দিই, তারপর এটা অবজেক্ট থেকে আমি আনগ্রুপ করে দিই, তাহলে দেখেন যে প্রত্যেকটা হলো এবার আলাদা হয়ে গেলো, এবং প্রত্যেকটা কি যে একটা আলাদা আলাদা কালার। যে এখন এই কালারগুলো থেকে আপনি চাইলে আপনি আপনার নিজের পছন্দ মতো শেড বেছে নিতে পারেন, বুঝতে পারছি? সাপোজ এইবার যে কোন কালারটার উপর কোন কালারটা যাবে সেটা আমি বুঝার জন্য আমার কি করতে হয়, ধর আমি এখানে নিলাম, এটার ফিলটা হলো আমি ইয়েলো ব্লু করে দিলাম, এবার ব্লুর উপরে ধরেন আমি যদি লিখি কোনো কিছু, ঠিক আছে, আমি লিখছি, লিখলাম কালার, কালার লিখে এটাকে টেক্সট একটু বড় করে নিই, বড় করলাম, ঠিক আছে? এবার এইটার কালার যদি আমি ইয়েলো দিই, দেখি কেমন লাগতেছে, ভালো লাগতেছে, তাই না? ফুটছে, ঠিক আছে? এটার কালার যদি আমি এটা দিই, দেখি কেমন লাগতেছে, না এটা একদমই ভালো লাগতেছে না, ফুটে নেই, ঠিক আছে? তার মানে আমি বুঝতেছি কি যে ব্লুর উপরে ইয়েলো যাচ্ছে। এবার ধরেন আমি এটার এবার ব্যাকগ্রাউন্ডটা নেই, যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এই কালার করে দিই, তার উপরে ইয়েলো অত বেশি ভালো লাগে না, কিন্তু আমি যদি ব্লু দিই, আচ্ছা ব্লু অত বেশি ভালো লাগতেছে না, ইয়েলো, ঠিক আছে? এই যে এরকম করে করে আপনি দেখতে পারেন যে এটার উপর আছে ইয়েলোটা দেখা যায় কোন রকম। এটার কালার যদি আমি অন্য একটা শেডে নেই, অন্য কোন শেডটা আপনার যায়, ঠিক আছে? ধরুন যদি ফন্ট যদি হয় ইয়েলো, তাহলে কোন শেডটা যায়, অথবা ব্যাকগ্রাউন্ড আছে ইয়েলো, তাহলে ফন্টের জন্য আপনার কোন শেডটা যাইতেছে সেটা কিন্তু কি আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারি, তাই না? বুঝতে পারলাম। এবার একটা জিনিস দেখেন, একটু ব্যাকে যাই,
এবার দেখেন যে আমার এইখানে আছে কি, ইয়েলো না? এখানে আমি ক্লিক করলাম, আমি আমি চাচ্ছি না যে এখানে ইয়েলো থাকুক, আমি চাচ্ছি অন্য কোন একটা কালারের সাথে আমার ব্লেন্ডিংটা হোক, অন্য একটা কালার কালার নিয়ে আমি ম্যাচ করার চেষ্টা করছি। না ইয়েলো ভালো লাগে না, আমার সেকেন্ড একটা অপশন আছে, ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড একটা অপশন আছে হোয়াইট। তাহলে আমি কি করতে পারি, ধরেন আমি এখানে হোয়াইটটা সিলেক্ট করলাম, তাহলে হোয়াইটটা সিলেক্ট করলে দেখেন একটা চেঞ্জ করলে পরবর্তী কালার গুলা সে কি করতেছে, অটোমেটিকলি চেঞ্জ করতেছে। জাস্ট হলো ঢুকার জন্য কি করতে হবে, এখানে প্রথমে ক্লিক করলেন, একটু ডাবল ক্লিক করা, ঢুকে এই শেপটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। বা আপনি যদি চিন্তা করেন একটু ব্ল্যাকের মধ্যে নিবেন, তাহলে এরকম ব্ল্যাক ব্ল্যাকের এই শেপ গুলা নেওয়া, বা যদি চিন্তা করেন হোয়াইট হোয়াইট বা গ্রিন, যেই কালারটাই দিবেন সেই কালারের সাথে পরবর্তী কালারের সে কি করে একটা ব্লেন্ডিং তৈরি করে। কারণ যদি এমন হয় এক পাশে লাল এই পাশে, তা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে না এটা হলো সাদার মধ্যে হবে, তাহলে সাদা, ঠিক আছে, এই যে এরকম। আপনি যদি বলেন যে না সাদা না আমি ব্ল্যাক এর মধ্যে নিই, তাহলে ব্ল্যাক এরকম, বুঝতে পারছেন? যে এরকম করে আমরা কি করতে পারি, যে কালারের প্লেট মানে কালার প্লেটার যেটাকে বলে, যে কালার প্লেটার আমরা নিজেরা কাস্টম তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে ধরেন হলো সেটা কালো না রেখে দেবে সাদা দিই, সরি সাদা ওয়াই, ঠিক আছে। এবার দেখেন যে এবার আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে এটারে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে ধরেন আমি এলো বুঝানোর জন্য, যে মনে করেন যে আমি এই তিনটা কালারই রাখবো, ঠিক আছে, আমি এই তিনটা কালার রাখবো, জাস্ট আমার কালার প্লেটের জন্য আমি এই তিনটা কালার রাখবো। তাহলে আমি কি করতে পারি, আমার এই তিনটা কালার আছে, এখানে আমি উইন্ডোজ উইন্ডোজ থেকে একটা অপশন আছে কি সোয়াচেস, আমি সোয়াচেজে ক্লিক করার পরে নিউ কালার গ্রুপ যদি দেই, নিউ কালার গ্রুপ, ঠিক আছে, সিলেক্টেড আর্টওয়ার্ক, দেখেন সিলেক্টেড আর্টওয়ার্ক দিয়ে যদি আমি, অথবা এখানে আমি লিখলাম, ধরেন সাপোজ আমার কোনো একটা বায়ারের জন্য আমি এই কালারগুলো সিলেক্ট করছি, বা কোনো একটা ডিজাইন আইটেম, ঠিক আছে, হতে পারে, অথবা আপনি কালার গ্রুপ ওয়ান আছে, অথবা আপনার একজন মাই, ধরেন এটা একটা ব্যানারের জন্য, ব্যানার কালার ওয়ান, ঠিক আছে, দিয়ে আমি জাস্ট যদি ওকে দেই, তাহলে এই যে দেখেন এখানে কি হলো, ব্যানার কালার ওয়ান নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আপনি চান যে না আমি এটা রাখবো না, আমি এটা ডিলিট করে দেবো, তো দিলেন, কিন্তু আপনার এখানে এই কালারের সোয়াচটা থেকে গেল, ঠিক আছে। অ্যাড করলাম হলো আরেকবার দেখ, জাস্ট আমি এই যে কালারের সোয়াচটা মানে এই যে তিনটা আমার কি বলবো এটারে তিনটা স্কোয়ার শেপ, আমি এই যে কালারের ইয়াগুলো এটা সিলেক্ট করছি, তিনটা একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করে দেন হলো এই যে নিউ কালার গ্রুপ, দেখতে পাচ্ছেন নিউ কালার গ্রুপ, এই নিউ কালার গ্রুপে সিলেক্ট করলে এখানে দেখেন সিলেক্টেড সোয়াচ সিলেক্টেড আর্টওয়ার্ক, সো আমি সিলেক্টেড আর্টওয়ার্ক দিলাম। দেওয়ার পরে এখানে আমার কালার গ্রুপের নামটা আমি লিখে, ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিয়ে ব্যানার ব্যানার ওয়ান এটুকু দিয়ে আমি যে সেভ করে দিলে এটা সেভ, ঠিক আছে। এই সেম কালার গ্রুপ আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও সেভ করলাম, সেভ করার পরে এইবার আমি এখানে কনভার্ট প্রসেস টু গ্লোবাল এটা দিলাম, দিয়ে আমি এখানে আরেকটা ব্যানার গ্লোবাল ব্যানার গ্লোবাল লিখে আমি এটা সেভ করলাম, ঠিক আছে। জাস্ট একটা জিনিস দেখেন, বেসিক একটা পার্থক্য যে এইখানে কোনো কিছু নাই, এইখানে হলো একটা চিহ্নের মতো আছে, তাই না? যে উপরেরটা আর নিচেরটার মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে,
দুইটা তো একই কালার গ্রুপ, কিন্তু নিচেরটার মধ্যে একটা চিহ্ন, একটা কর্নার, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা চিহ্ন চলে আসছে, তাই না? ওকে, তো আমরা হলো এটার পার্থক্যটা দেখব জাস্ট। এবার আমরা একটা ঠিক আছে, আমরা জাস্ট এটা একটু ক্লোজ করি, কেমন? এটা একটু ক্লোজ করি, ক্লোজ করে আমি একটা নতুন একটা ইয়ে নিই, সাইজ নেই, নতুন একটা সাইজ নেই, একটা বিজনেস কার্ডের সাইজ নেই, ঠিক আছে? এটার আর্টবোর্ড একটাই রাখি, দুইটা না একটা, অথবা দুইটা রাখি, তাহলে পার্থক্যটা ভালো বুঝে যাবে। ঠিক আছে, এখানে আমার, এখানে গেলাম ইউজার ডিফাইন, আচ্ছা ইয়াটা সেভ করা হয় নাই তো, ঠিক আছে, যাই হোক, তো আমরা এইখানে আরেকবার সেভ করবো, সমস্যা নেই। ঠিক আছে, ধরেন আমরা আবার প্রথম থেকে নেই কালারের ইয়েটা, লেটারটা এখান থেকে, এইখানে এটার কালার করে দিলাম আমি রেড, এটা হোয়াইট, ঠিক আছে। সিলেক্ট করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, স্পেসিফিক স্টেপ 6 হলো অবজেক্ট, এক্সপ্যান্ড অবজেক্ট, আনগ্রুপ, আমি জাস্ট তিনটা নিলাম, এগুলা নেওয়ার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করবো, এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট কালার নাম লেখা বিজনেস কার্ড লেখা হলো, এখানে কনভার্ট টু গ্লোবাল প্রসেস, এটা তো প্রথমে থাকে না, এটা জাস্ট আমি সিলেক্ট করে এখানে একটা অ্যাড করলাম, আবার একই জিনিস সিলেক্ট করে আমি এখানে এবার হলো আমি কনভার্ট প্রসেস টু গ্লোবাল দিয়ে আমি গ্লোবাল দিয়ে আমি সেভ করলাম, ওকে, ঠিক আছে, ব্যানার সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেটা আমি রাইট করি, আচ্ছা এবার ধরেন আমি যদি এই যে সেভ সোয়াচেস দিই, তখন হলো জাস্ট এই ওয়ার্কস্পেস এর জন্য এটা সেম হয়েছে, কিন্তু এবার যদি আমি সেভ সোয়াচেস দেই, দেওয়ার পরে এবার যদি আমি ধরেন বিজনেস কার্ড, আমি এটা কোনটা সেভ করতেছি, এটা সিলেক্ট করলাম, এখানে গেলাম সেভ সোয়াচেস দিয়ে, এখানে ধরেন বিজনেস কার্ড গ্লোবাল GL গ্লোবাল লিখে আমি এটা সেভ করলাম, ঠিক আছে, আবার উপরেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভ সোয়াচেস দিলাম, এখানে হলো ধরেন বিজনেস কার্ড, জাস্ট এটা নর্মাল বিজনেস কার্ড রাখলাম, কিছুই করলাম না, সেভ,
এবার কি হলো, এবার হলো আমার এই সোয়াচটা পার্মানেন্টলি সেভ হলো। ওকে, বুঝতে পারছেন? এই যে সেভের সেভ করতে গেলে এই যে এখানে কুইক অ্যাক্সেস, এটা কোন জায়গায় একটু তাইলে দেখতে হবে। এটা এই যে রুমিং, অ্যাডোব অ্যাডোব ইলাস্ট্রেটর সেটিং, এই যে প্যাথটা আছে না, এই যে একটা প্যাথ, এই প্যাথটাতেই বুঝা যাবে। এই যে রুমিং, অ্যাডোব অ্যাডোব ইলাস্ট্রেটর 24 সেটিং, এই যে এখানে এই আতে ঢুকছে। আচ্ছা, এবার জাস্ট একটা নর্মালি আমরা একটা কার্ড ডিজাইন করি। সেটা হলো ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড একটা শেপ নিলাম, ঠিক আছে? এই শেপের কালারটা আমরা এখান থেকে এটা দিলাম, ঠিক আছে? বা আচ্ছা, এটা এটা দিলাম শেপ, শেপ এটা দেওয়ার পর জাস্ট আমি এখানে একটা টেক্সট, ডিজাইনার কালারটা থাকলো, ঠিক আছে? কোন টেক্সটের সাইজ কি থাকবে এটা মনে আছে সবার? আমি একটা ইয়ে শেয়ার করছিলাম আপনাদের সাথে, তারপর আমি এখানে একটু না না এখানে আরেকটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের কালার সাইজ আমি ছোট করে দিই, ছোট সাইজ। এখানে আমি কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এবং এই সেম জিনিস আমি আবার কপি করে নিয়ে আসলাম, কপি করে আই না, এখানে দিলাম, ব্যাকগ্রাউন্ডের জন্য শেপ নিয়ে আসলাম, শেপটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে পিছনে দিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক। এবার এই কালারগুলোর আমি সিলেক্ট করলাম, এই প্রথমে এই কালারটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটা এইটা দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা দিলাম, এইটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাও এটা বা এটা দিই, ঠিক আছে? তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখেন এই যে প্রথম কালারটা, এই কালারটা নিয়েছিলাম কোথা থেকে? এইখান থেকে না? আর পরের কালারটা নিলাম হলো এই সোয়াচেস থেকে। এখন একটা জিনিস দেখেন, যদি আমি এই কালারটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটা চেঞ্জ করি, কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে? কোনো কিছু চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে, কি একই হয়ে গেল নাকি? সরি, ওটা সিলেক্টেড অবস্থায় ছিল। ঠিক আছে, সিলেক্টেড অবস্থায় ছিল, সরি। এবার এবার দেখি, আমি আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আচ্ছা প্রিভিউটা অনই করি। এ দেখেন আমি চেঞ্জ করতেছি, কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে এখানে? কোনো কিছু তো চেঞ্জ হওয়ার কথাও না, কারণ আমি কোনো কিছু সিলেক্ট করি নাই, তাই তো?
যেহেতু কিছু সিলেক্ট নাই সেহেতু কোনো কিছু চেঞ্জ হবে না, এটাই স্বাভাবিক না? কিন্তু এইখানে দেখেন আমি যদি নিচেরটা সিলেক্ট করি, নিচেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা যদি আমি চেঞ্জ করি আর প্রিভিউটা যদি জাস্ট অন করে দিই, তাহলে দেখেন যে আমি এটা চেঞ্জ করতেছি মানে সাথে সাথে এই গ্লোবাল কালারটা, জাস্ট আরেকটু জিনিস দেখেন যে এখানে ধরেন আমি আরেকটা শেপ নিলাম এটা সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে? এগুলো আপাতত ডিলিট করে দিন, আরেকটা শেপ নিলাম, তারপর আরেকটা শেপ নিলাম যেটার কালার দিলাম এটা, আরেকটা শেপ নিলাম যেটার কালার দিলাম এই শেপের কালার দিলাম এটা। এখন আমি এইখান থেকে যেই কালারটা ধরে, এই কালারটা ধরেন সিলেক্ট করলাম, আমি কিন্তু জাস্ট কালারটা সিলেক্ট করছি, এই কালারটা সিলেক্ট করছি, কালারটা সিলেক্ট করে যদি আমি এলো এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করে আচ্ছা প্রিভিউটা অন রাখি, চেঞ্জ করি, তাহলে দেখেন এই কালারটা আমরা যেখানে ইউজ করছি এই কর্নারের এই কালারটা আমরা যেখানে যেখানে ইউজ করছি, আচ্ছা এইটাতে এই কালারটা ইউজ করা হয়নি, আচ্ছা আরেকটা কালার এটা নিলাম, এটা এবার দেখেন যে আমি এইখান থেকে যে কালারটাই সিলেক্ট করি এই কালারটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন এই কালারটা যেখানে যেখানে থাকবে ডিজাইনের সেখানে চেঞ্জ হয়ে যাবে। পরেরটা যদি ধরি সেটা যদি আমি চেঞ্জ করি সেই কালারটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে চেঞ্জ হয়ে যাবে। ইউনিট অন করে দেখেন সেই কালারটা যেখানে যেখানে থাকবে সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। পাশের ডিজাইনটার কি কোনো পরিবর্তন আসতেছে? পাশেরটা ওইটার কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। সো একটু ক্লিয়ার যে গ্লোবাল কালারটা কি? গ্লোবাল কালার হলো যে, গ্লোবাল কালার হলো এই কালারটা আপনি ডিজাইনের যেইখানে ইউজ করবেন জাস্ট কালার সোয়াচেস থেকে ওই কালারটা চেঞ্জ করলে সেই কালার যেই জায়গায় থাকবে ডিজাইনের সেইখানে ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন সিলেক্টের বিষয় না, বিষয় হলো যে ধরেন আপনি অনেক বড় একটা আর্টওয়ার্ক ডিজাইন করছেন, ঠিক আছে, বড় একটা ইলাস্ট্রেশন করছেন, সেই ইলাস্ট্রেশনের কালার গুলা ধরেন গ্লোবাল কালার এবং ধরেন আপনি 4টা বা 5টা 6টা কালার নিয়ে কাজ করছেন, কিংবা এটা হইতে পারে যে ধরেন এই যে একটা আমরা যে বিজনেস কার্ড ডিজাইন করলাম, ঠিক আছে, তাহলে এরকম একই বিজনেস কার্ড আপনি 5টা ডিজাইন দেখেন না যে 5টা কালারের ডিজাইন থাকে, ধরেন এই একই জিনিস, ঠিক আছে, ধরেন এই একই জিনিস আমি একটু আমরা কপি করি, ঠিক আছে, যদি কপি করেন, ঠিক আছে, কপি করে ধরেন আমি চাইলাম যে আমি প্রথমে একটা রাখলাম, তাই এটা এইভাবে না, সরি, ধরেন আমরা এই একটা কালার নিলাম, এই একটা কালারে আমি আমার এই ডিজাইনটা সেভ করলাম, ঠিক আছে, যে এই এই কালারে ডিজাইনটা একবার আমি সেভ করলাম, এক্সপোর্ট দিলাম বা সেভ করলাম, তারপরে আমি আবার সেভ এস করলাম, ঠিক আছে, জাস্ট একটু দেখাই, বাট এটাতে আমি এটা এক্সপোর্ট দিয়ে দিই, এক্সপোর্ট এস ডেস্কটপ এ রাখি, ইউজার বোর্ড রেঞ্জ 1 2, আচ্ছা ধরেন এটা আমি 1 দিয়ে সেভ করলাম, 1, ঠিক আছে, সেম সেম। এরপরে আমি এটার কালার আবার চেঞ্জ করব। এখন আমি চাইলে কি করতে পারি যে এখান থেকে ধরে ধরে কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারি, কিন্তু ধরেন আমার ইচ্ছা করতেছে না যে এখান থেকে ধরে আমি কালার চেঞ্জ করবো, এটা আমার ইচ্ছা করতেছে না, তো তখন আমার কি করবো?
এখন আমি কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, জাস্ট এখান থেকে গিয়ে আমি এটার কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিব, তাই দিই এখান থেকে আমার চেঞ্জ করে দিলেই ওকে। এটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম, তারপর এই যে দেখেন এখানে আপনি যেটাই সিলেক্ট করবেন ওই যে গ্লোবাল কালার থেকে ওই কালারটাই সিলেক্ট হয়ে যাবে। যে কালারটা এখানে আমি সিলেক্ট করতেছি দেখেন গ্লোবাল কালারেও সেম কালারটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা অবশ্য সব ক্ষেত্রেই হবে, কিন্তু এই গ্লোবাল কালার স্পেশাল যে বিষয় সেটা হলো কি যে আপনার কোন রকমের অবজেক্ট সিলেকশন ছাড়াই আমরা কালারটা চেঞ্জ করতে পারি। তাহলে কি হবে যে আমি একই সাথে কয়েক রকমের কালার কালারের সোয়াচ আমি কি করতে পারি চেঞ্জ করতে পারি, এবং আমার কাজের মানে প্রয়োজন অনুযায়ী আমি কালার চেঞ্জ করতে পারি কোন রকম অবজেক্ট সিলেকশন ছাড়াই। আচ্ছা এবার একটু দেখি যে ধরেন আচ্ছা টেক্সটটা থাকুক কোন একটা কালার, আচ্ছা এবার দেখি যদি আমি এবার এখান থেকে কোনো একটা কালার চেঞ্জ করি দেখি গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে যায় কিনা। দেখেন গ্রেডিয়েন্টও চেঞ্জ হয়ে যায়, যে আমি কোনো একটা ধরেন একটা গ্রেডিয়েন্ট ডিজাইন করলাম যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট যখন আপনি চেঞ্জ করতে যান তখন তো আপনার গ্রেডিয়েন্টে গিয়ে আবার এডিট করা লাগে, একটু ঝামেলা না? সো এইখানে আর এই প্রবলেম নাই যে আপনি যদি ওটাকে গ্লোবাল কালার ইউজ করেন তখন গ্রেডিয়েন্টের সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এই পাশ থেকে আপনি জাস্ট আপনার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিবেন সবকিছু চেঞ্জ। বুঝতে পারছেন? মানে কি যে র্যান্ডমলি যে মুভ করছি ঘুরাইছিলাম ওই বিষয়গুলা, আমি যে একটা সিলেক্ট এইরকম একটা শেপ নিলাম চিকন শেপের কথাই বলতেছেন, তাহলে এফেক্ট এফেক্ট থেকে এই যে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এটার কথা, এখান থেকে ট্রান্সফর্ম এই অপশনটা যে আমি ধরেন হলো কোনটা যে কপিস 100 এক্স ওয়াই রিফ্লেক্ট 10 ডিগ্রি,
এই বিষয়গুলো। ও না, শুধু ট্রান্সফর্ম মানে তো দেখাইছিলাম, শুধু ট্রান্সফর্ম মানে হলো আপনি জাস্ট একটা অবজেক্টে ট্রান্সফার করবেন, এদিক সেদিক মানে বাড়াবেন কমাবেন, কিন্তু হলো ডিস্টোর্ট করা যায়, কিন্তু এটা হলো ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, যেখান থেকে মাঝখানে ট্রান্সফর্ম। এবং একটা বিষয় বলি, ধরেন হলো যেমন এরকম একটা শেপ, হ্যাঁ এটাতে আমরা ছোট করি, এটা ছোট এখন না, ধরেন আমরা যেমন কালারে সোয়াচ অ্যাড করছি না, ধরুন যদি এমন হয় যে এটা এখানে দিলাম কপি করে কন্ট্রোল ডি ডি ডি, ঠিক আছে এই কয়েকটা নিলাম, এটা সবগুলারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে জাস্ট একটা গ্রুপ করে নিলাম একসাথে, জাস্ট একটা গ্রুপ। এবার এটাকে যদি আমি ব্রাশে নিয়ে আসি, ব্রাশে এনে এখান থেকে সিলেক্ট আছে, সিলেক্ট অবস্থায় নিউ ব্রাশ সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আপনি এটাকে যে কোনো একটা ব্রাশের স্টাইলে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, প্যাটার্ন ব্রাশ বা অন্য কিছু, ঠিক আছে ক্যালিগ্রাফিক স্কেটার কোনো একটা ব্রাশে, এটা আমি ব্রাশে না আমি অন্য কিছু দিই, সিলেক্ট অবস্থা আছে, এটা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সিম্বলে গেলাম, নিউ সিম্বল, মুভি ক্লিপ না, এটা গ্রাফিক্স, গ্রাফিক্স রেখে এটা হলো যে স্ট্যাটিক সিম্বলেই যদি আমি রাখি, হ্যাঁ সিম্বল লিখে যদি আপনি সেভ দেন তাহলে এটা এই যে সিম্বলে চলে আসছে। এবার জাস্ট এখান থেকে গিয়ে সেভ সিম্বলে যদি ক্লিক করেন তাহলে আপনি এটাকে যে নামে সিলেক্ট করতে চান, ঠিক আছে মাই সিম্বল ওয়ান যদি সিলেক্ট করেন তাহলে এটা কি হবে যে এটা এখানে সিম্বল আকারে থাকবে। আপনি এবার সব কিছু ক্লোজ করে দেন, ক্লোজ করে আপনি আবার নতুন যখন কোনো একটা নিয়ে কিছু নিয়ে কাজ করবেন, ঠিক আছে আমি আবার নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসলাম, নতুন ডকুমেন্ট আনার পরেও আপনি এখানে সিম্বল যে আছে সিম্বলের মধ্যে এখানে যাওয়ার পরে ইউজার ডিফাইন যাওয়ার পরে যে মাই সিম্বল ওয়ান, ইউজার ডিফাইনের মাই সিম্বল ওয়ানে যাওয়ার পরে আপনি এই সিম্বলটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো সিম্বলের কাজ কি, যে আপনার সেটা যে কোনো রকমের সিম্বল হতে পারে, সাপোজ ধরেন আমরা যেমন ইয়ে থেকে কি বলে এই যে আইকন যেন নিয়ে আসি কোন সাইট থেকে, ফন্ট অসম, এক্স্যাক্টলি ধরেন ফন্ট অসম থেকে আমরা বারবার আইকন নিয়ে আসি না, আইকন ফন্ট গুলা নিয়ে আসি না। এখন আমাদের ধরেন মোস্ট কমন কিছু আইকন, হ্যাঁ বা আমি একটা ডিজাইন করব, আমি একটা রেস্টুরেন্টের জন্য ব্যানার বানাবো বা কিছু একটা বানাবো, হ্যাঁ বা বিজনেস কার্ড, আমি তো প্রত্যেকবারই বিজনেস কার্ড বানাই তাই না, যে আমরা যারা আছি আর কি, হ্যাঁ আমরা যখন কাজ করব, যখন প্রফেশনালি কাজটা শুরু করব, তখন দেখা গেল যে আমরা প্রচুর ইয়া বানাবো, বিজনেস কার্ড যদি বানাই, ঠিক আছে যে দেখা গেল যে আপনি খালি বিজনেস কার্ড নিয়ে কাজ করেন এবং আপনার বিজনেস কার্ডের প্রচুর অর্ডার। এখন আপনি কি প্রত্যেকবার হলো যে বিজনেস কার্ডের জন্য আপনি ইয়ে করবেন, ওইখান থেকে গিয়ে গিয়ে নিয়ে আসবেন, এটা তো নিশ্চয়ই আমরা করি না। আমরা কি করব, ধরেন এটারে এক্সপ্যান্ড করব, এটারে ফিল এবং অবজেক্টে ভাগ করে দিব, এক্সপ্যান্ড করলাম, তারপর তো আমি এটার কালারটা চেঞ্জ করতেই পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে এক্সপ্যান্ড করে এটার ধরেন আমি সাইজটা আরেকটু বড় করলাম, ঠিক আছে একটু সাইজটা একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে ধরেন এটারে এবার আমি নিউ থেকে গিয়ে আমি
যে আপনি গ্লোবে রাখেন বা ওয়েব যে নামেই সেভ করে রাখেন ওয়েবসাইট, অথবা আপনি ওয়েবসাইট দিয়ে রিসিভ করে রাখেন ওয়েবসাইট, দিয়ে আমরা লোকে ডাইনামিক এখানে মেনু ক্লিক নিয়ে একটা গ্রাফিক্স আকারে এটাকে যদি আমি সেভ করে রাখি, সেভ, তাহলে এখানে চলে আসলো। এখন এখান থেকে আমি গিয়া এটা আবার ক্লিক করে দিলাম, এটা যদি আমি সেভ করে দেই তাহলে সে কি হলো, সে আমার এই যে ইউজার ডিফাইন, ইউজার ডিফাইন এর মধ্যে এই ওয়েবসাইটটা থেকে গেল। তাহলে আমি কি করবো, যে আমি যে কোনো সময় আমার যখনই কাজের দরকার হবে আমি এটারে সুন্দর করে নিয়ে এসে বসাই দিতে পারবো, বুঝতে পারছেন? এবং তারপর যদি আপনার মনে হয় যে না এটার কালার চেঞ্জ করে দরকার, আমি কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই।